এইটা হইল সুবিমলের বাড়ি, এই ঘরটাতে থাকতো সুবিমল। কি যে হইল, এক রাত্রে ওই ফ্যানের সাথে দড়ি লটকায়া ফাঁসি দিয়ে দিল। পাহাড়ে বাড়িয়ে গেছিল। কেন বলবো, বলবো সব বলবো। তাহলে আমাদের এখন কি হবে? কি আর হবে, যা হবার তা তো হয়েই গেছে। তোমরা যখন নিমসারা রাস্তায় ঢুকছো, তখন তোমাকে গাড়ির সামনে একটা বস্তা পাগল ঝাঁপ দিয়ে পড়ছিল না? কারা আপনার আশেপাশে আছে? আমার ফ্যামিলির লোকজনরা। মানে আপনার স্ত্রী ছেলে মেয়ে জি এরা? হ্যাঁ, শুধু তারা না, সবাই আছে, সবাই। কি করে বুঝলেন তারা আছে? আশ্চর্য একটা প্রশ্ন করলা তো। আমার ফ্যামিলির লোকজন আমার চারপাশে থাকবে না তো কারা থাকবে? এখন কয়টা বাজে? তো প্রায় 10টা। আর একটু অপেক্ষা করো, রাত ঠিক 12টা বাজলে এবার সবাই আসবে। কোথায় আসবে? বাড়িতে। এই বাড়িতে? তাদের নিজের বাড়িতে তারা আসবে না। কারা কারা আসবে? আমার স্ত্রী, আমার দুই ছেলে, দুই মেয়ে, আমার ছোট ভাই, তার স্ত্রী, তাদের এক ছেলে এক মেয়ে, কাকা বাবু, কাকিমা, সবাই সবাই আসবে। ওনারা কি রোজই আসে? হ্যাঁ, ঠিক রাত 12টার সময় আসবে, আবার ভোর রাত্রে চলে যাবে। আচ্ছা, ওনারা এসে কি করবেন? ওরা আসবে, হাসি ঠাট্টা করবে, গল্প গুজব করবে, খেলবে, আরো কত কি। তার মানে কাকাবাবু, ওই দিন যে আপনি বড় একটা হাঁড়িতে সবজি খিচুড়ি রান্না করলেন, সেটাও কি? হ্যাঁ, ওদের জন্য। ওনারা এগুলো খাবেন এসে? হ্যাঁ, খাবে খাবে। এগুলোকে কি বলে জানো? ভূতের পিণ্ডি। ওনারা কি ভূত? বাহ, 20 বছর আগে যারা মরে গেছে তারা আসবে, খেলবে, নাচানাচি করবে, আনন্দ ফুর্তি করবে, তারা কি ভূত না? আপনি কি রোজ রাতে ওদের জন্য রান্না করেন? এই ভূতের পিণ্ডি জোগাড় করতে গিয়া আজ আমি সর্বশান্ত হইতে বসছি। রোজ রাতে ওদের জন্য 5 কেজি চাল, 3 কেজি ডাল, 5 ব্যঞ্জন, মানে 5 ধরনের সবজি, 3 কেজি তেল, যা তা খরচ না বাবা। কাকাবাবু, আপনি যে এত সব আয়োজন করেন, ওরা আসে, খাওয়া দাওয়া করে, নাচ গান করে, হইচই করে, এগুলোকে আর কেউ জানে? কেউ মানে? না মানে গ্রামের লোকজন সবাই জানে।
এই গ্রামের সবাই জানে, কেউ কেউ তার সঙ্গে এসে দেখাও করে গেছে। বলেন কি, তাদের সাথে দেখা করা যায়? হ্যাঁ, চাইলে তোমরাও দেখা করতে পারো। কখন আসবে বললে? রাত ঠিক 12টার পরে। তোমরা বসো, আমি তোমাদের জন্য চা নিয়ে আসি। সবুজ, কি করবি? জানলে পালাবি নাকি ভূত দেখার জন্য এখানে বসে থাকবি? কি হলো, কথা বলছিস না কেন? জানলে পালাবি নাকি এখানে ভূত দেখার জন্য বসে থাকবি? আমি থাকবো, ভূত দেখবো, ভূতের সাথে কথা বলবো, সব শেষে ওদের সাথে একসাথে বসে পিণ্ডি খাবো। সবুজ, এত সাহস ভালো না। তুই দেখতে চাস, দেখ। শোন, তোর ওইসব ভূতের সাথে কথা বলারও দরকার নাই, আর ওই পিণ্ডি মিণ্ডি খাওয়ারও দরকার নাই। শোন, অনেক কথা বলতে চাই, এখন চুপ থাক। আমি এত বোকা না যে এমন কিছু করবো আমরা দুজনে মিলে বিপদে পড়বো, ঠিক আছে? আর বিষয়টা ঠিক, কাকা বাবু আসছে। কাকাবাবু, আপনি এত কষ্ট করে রাতে চা বানাতে গেলেন কেন? না না না, এটা কোনো কষ্ট না বাবা। তোমরা রাত জাগবা, তোমাদের জন্য একটু চা বানানো দরকার। অবশ্য তোমরা এখন একটু ঘুমিয়ে নিতে পারো। কেন? না, ওরা আসবে রাত 12টার পরে, যাবে সেই ভোর রাতে। অনেক কাণ্ড কারখানা করবে। তোমরা যদি সেগুলো দেখতে চাও তাহলে তো তোমাদেরকে রাত জাগতে হবে। আমার মনে হয় এখন তোমরা বরং একটু ঘুমায় নাও। কিন্তু ওনারা এলে যদি আমরা টের না পাই? টের পাবো না মানে? ওরা আসলে তো হইচই করবে, গ্রামের সবাই টের পাবে, তো ওরা পাবো না। তোমরা নিশ্চিন্ত ঘুমাও, দরকার হলে আমি তোমাদেরকে ডেকে দিই। আমার অবশ্য ভীষণ ঘুম পেয়েছে। যাও, তোমরা নিশ্চিন্তে ঘুমাও, আমি এখানে আসি। ঠিক আছে কাকা বাবু। কাকাবাবু তো আমাদেরকে ডাকলো না। তাদের চল, ড্রেস পরে, ড্রেস পরে, ফ্রেশ হয়ে নে, চল তো। গড, কাকাবাবু ডাকলো না, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। আরে পড়তে পড়তে চল না। কাকাবাবু, কাকাবাবু, ওরা কাল রাতে আসেনি? আইছিল। তাহলে আমাদের ডাকলেন না কেন?
ডাকবো কি? আমি নিজেই তো টের পাই নাই। তোমাকে ঘরে পাঠিয়ে দেওয়ানোর পর আমার কেমন জানি একটা ঝিমুনি আসলো। ওরা কোন সময় আসলো আর কোন সময় গেল ঠিক দিতে পাইলাম না। ওরা বাড়িতে ঢোকেনি? না, তোমরা যে বাড়িতে আসো সেইটা মনে হয় ওরা টের পাইয়া গেছে, সেই জন্য ঢোকে নাই, খালি পিণ্ডির হাড়ি টানিয়ে চলে গেছে। কোথায় গিয়েছে কাকাবাবু? গ্রামের ওই মাথায়। তারপরে ওখানে বৈশাখ সবাই একসাথে পিণ্ডি খায়া তারপরে বিদায়। ওরা যে ওখানে বসে পিণ্ডি খেয়েছে তা আপনি বুঝলেন কিভাবে কাকাবাবু? আসো আমার সাথে। কোথায়? আরে আসো। আমি যদি তোমাদের উপর রাগ করে থাকি তাহলে কি অন্যায় কিছু করছি নাকি? চিনা কাকাবাবু, আপনি মুরব্বী মানুষ, আপনি একবার কেন 100 বার আমাদের উপর রাগ করতে পারেন। কিন্তু কাকাবাবু, কারণটা একটু বলবেন। তোমার এই বন্ধুটা একটা বেয়াদব। আমার পরিবারের সদস্যরা আমার সঙ্গে দেখা করতে আসছে কি আসে নাই সেটা আমি বুঝবো? সে কিভাবে বলে যে আপনার কাছে লোকজন আসছে কিনা সেটা আপনি বুঝলেন কেমনে? সরি কাকাবাবু, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আপনি আমাকে মাফ করে দেন। মাইন্ড করবেন না, প্লিজ রাখো তোমার প্লিজ। আমি একটা একলা মানুষ, এই বয়সে 10টা মানুষের পিণ্ডি রাইতে সারাটা রাত বসে রয়েছে, ওরা কালকে রাত্রে আসছে অথচ আমার সঙ্গে দেখা হয়নি। এটা তোমাদের কাছে কিছু মনে না হইতে পারে কিন্তু আমার কাছে অনেক বড়। জি কাকাবাবু, ও ভুল করে ফেলেছে। আচ্ছা কাকাবাবু, আমরা এখন কোথায় যাচ্ছি? কথা না বললে আমার সাথে পিছন পিছন আসো। আচ্ছা চলো। এইখানে বসে বসে ওরা পিণ্ডি খাইছে, আর কানছে, চোখের জল ফেলাইছে। কাকাবাবু, চোখের পানি ফেলেছে কেন? ঝালে? এই বেয়াদব, ফাইজলামি করো সব সময়? ওরা কি খালি খাইতে আসে? ওরা আসে আমার সঙ্গে কথা বলতে, দেখা করতে। কালকে রাত্রে ওরা আসলো অথচ আমার সঙ্গে দেখা হইল না। নাও এই হাড়িটা নাও, আমি কলা পাতাগুলো গুছাইতেছি। কাকাবাবু, এগুলা নিয়ে কি হবে? এগুলো থাক, কুকুরে খেয়ে ফেলবে, আর পাতাগুলো ছাগলে খেয়ে ফেলবে। আবারও বেয়াদবি করে আমার সাথে, যা বলছি সেটা করো। হাড়িটা নাও। জি কাকাবাবু, নিচ্ছি। এই নে। এই তিনটে চা দাও।
বসো। গত 20টা বছর ধরে আমি আমার পরিবারের এই লোকজনদের সেবা করে দিতেছি, যদিও বলি যে ওরা প্রতিদিন আসে আমার কাছ থেকে সেবা নেয়, আমি ওদের জন্য পিণ্ডি বানাই, আসলে কিন্তু তা না। প্রতি অমাবস্যার 3 দিন আগে থেকে ওরা আসা শুরু করে, অমাবস্যার পর 3 দিন থাকে, 3 3 6 আর অমাবস্যার দিন 7। এই 7 দিন ওরা আমার কাছ থেকে সেবা নেয়, তার আগে পরে আর আসে না। আচ্ছা, ওনারা কেন আসে আপনি জিজ্ঞেস করেছিলেন? জিজ্ঞেস করছি কিন্তু ওরা কোনো উত্তর দেয় না। ওনাদের সাথে কি আপনার রোজ কথা হয়, মানে এই 7 দিন? না, 7 দিন কথা বলার কোনো পারমিশন নাই। আমি শুধু অমাবস্যার রাতে ওদের সাথে কথা বলি, ওরাও আমার সাথে কথা বলে। আচ্ছা কাকাবাবু, আপনি কার কার সাথে কথা বলেন?